نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ চরম ব্যস্ততার মধ্যে রয়েছি সারা দেশ থেকে আহলে সুন্নাতুল জামাতের বিভিন্ন ওলামায়ে কেরাম সুধীজন আমাকে মুফতি মুতালেব হোসেন সালেহি সাহেবের বিষয়ে কথা বলার জন্য বারবার অনুরোধ করেছেন তিনাদের অনুরোধের ভিত্তিতে আমি এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য কয়েকজনের সাথে আলোচনা করেছি তবে মুফতি মুতালেব হোসেন সালেহি সাহেব তিনি আমাকে ফোন দিয়েছিলেন যেদিন এই ঘটনাটা ঘটে মুস্তাকুন নবী সাহেবের কাছে যাওয়ার ওই দিন উনি আমাকে ফোন দিয়েছিলেন রাত্রে বেলায় এবং স্পষ্ট উনি আমাকে বলেছেন যে আহলে সুন্নাতুল জামাত বা সুন্নি আকীদা উনি পরিবর্তন করেননি মুফতি মুস্তাকুন নবী সাহেবের সাথে এলাকা ভিত্তিক যে ব্যক্তিগত কিছু দ্বন্দ্ব রয়েছে যে দ্বন্দ্বগুলি নিরসনের লক্ষ্যে উনি ওনার কাছে ক্ষমা চেয়েছেন এটা মূলত আকিদা কেন্দ্রিক ক্ষমা চাওয়া নয় এটা উনি আমাকে নিজে বলেছেন এবং ওনাদের সাথে মিশেছেন একটা বিশেষ কারণে এটা উনি আমাকে বলেছিলেন এবং মাওলানা হাসনাইন আহমদ আল কাদেরী সাহেব সহ বেশ কয়েকজনের সাথে উনি বলেছেন যে উনি আকিদা পরিবর্তন করেননি অর্থাৎ সুন্নি জামাতের মধ্যেই উনি আছেন তো আজকে দেখলাম তিনি কিছু অসত্য কথা কৌমি অঙ্গনের এক মাহফিলের মধ্যে বলেছেন যেগুলাকে আমি বলবো মিথ্যাচার করেছেন যার দরুন আমি আজকে আপনাদেরকে বলবো যে এতদিন আমি লাইভে আসিনি কারণ সালেহি সাহেব তিনি নিজের মুখে আমাকে বলেছেন উনি নিজে ফোন দিয়ে আমাকে বলেছেন আমার সাথে কথা বলেছেন টোটাল পাঁচবার কথা হয়েছে উনি আমাকে ফোন দিয়েছেন আমিও ফোন দিয়েছি তো যেহেতু উনি আকিদা পরিবর্তন করেননি সেহেতু আমি এটা নিয়ে আর গুরুত্ব দেইনি কিন্তু আজকে যা বুঝলাম উনি আহলে সুন্নাতুল জামাত বা সুন্নি জামাতের মধ্যে নেই ওনার বক্তব্যে সেটা প্রমাণিত হয় না যে উনি সুন্নি জামাতে আছেন তিনি কয়েকটা মিথ্যাচার করেছেন এর মধ্যে একটা হলো যে যে আজানের আগে নবীজিকে সালাম না দিলে আমরা তাদেরকে ওয়াহাবি বলি এটা চরম মিথ্যাচারিতা কারণ আপনারা নিশ্চয়ই জানেন সারসিনা শরীফ ফুরফুরা শরীফ ফুলতলি সাহেব বাড়ি এবং সোনাকান্দা সহ দরবারে হাশিমিয়া এবং অনেক সুন্নি দরবার আছে যারা আজানের আগে নবীজিকে সালাম দেন না কিন্তু এই কারণে আমরা তাদেরকে ওয়াহাবি বলি না আমরা বলি আজানের আগে নবীজিকে সম্ভব হইলে সালাম দিবেন এটা মুস্তাহাব সওয়াবের কাজ এটা নবীজির প্রেমের একটা আমল কিন্তু এটা আজানের অংশ না কেউ না দিলে আজানের ক্ষতি হবে না এবং তাকে আমরা ওয়াহাবিও বলি না আমরা তাদেরকে ওয়াহাবি বলি না কিন্তু সালেহি সাহেব বললেন আমরা তাদেরকে ওয়াহাবি বলি এটা চরম মিথ্যাচারিতা দ্বিতীয়ত উনি বলেছেন যে কেউ যদি মিলাদ না পড়ে আমরা তাদেরকে ওয়াহাবি বলি এটাও একটা মিথ্যাচারিতা মিলাদ না পড়লে আমরা ওয়াহাবি বলি না আমাদের সবারই বক্তব্য মিলাদ পড়া হলো মুস্তাহাব নবী পাকের মহব্বতে পূর্বসূরী আইম্মা কেরাম মিলাদ পড়েছেন আমরাও পড়ি এটা মুস্তাহাব হিসেবে পড়ি রসুল পাকের মহব্বতে কেউ মিলাদ না পড়লে আমরা তাদেরকে ফাসেকও বলি না কাফের বলা তো দূরের কথা হ্যাঁ যদি কেউ মিলাদুন্নবীর বিরোধিতা করে তখন আমরা তাদেরকে ওয়াহাবি বলে সন্দেহ করি এটা স্বাভাবিক পূর্বসূরী সালফেসা আলহীনের সকল আইম্মা কেরাম আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আইম্মা কেরাম যেটাকে মুস্তাহাব হিসেবে জেনেছেন মেনেছেন সেটাকে যদি বিরোধিতা করা হয় তাহলে তারা আহলে সুন্নাতুল জামাতে আছে কিনা সেটা আমরা সন্দেহ করতেই পারি কিন্তু মিলাদ না পড়লে আমরা ওয়াহাবি অথবা মিলাদ না পড়লে সে কাফের হয়ে গেছে ফাসেক হয়ে গেছে এগুলো আমরা বলি না এটা মুতালেব হোসেন সালেহি সাহেব তিনি মিথ্যাচারিতা করেছেন তৃতীয়ত নূরের বিষয়টা বলেছেন নূরের ব্যাপারে আমরা সুন্নিরা এই যুগের সুন্নিরাই শুধু আলোচনা করি না জগতের যত ইমাম ছিল মুজতাহিদ ছিল মুজাদ্দিদ ছিল হাফিজুল হাদিস ছিল যত আউলিয়া কেরাম ছিল সবাই রসুল পাককে নূর মেনেছেন কোরআনে সহি হাদিসে হাসান হাদিসে এবং অন্যান্য সকল আইম্মা কেরাম কিন্তু নবীজিকে নূর হিসেবে মেনেছেন তো সেই ধারাবাহিকতায় তিনাদের অনুসারী হিসেবে সালফেসা আলহিনের অনুসারী হিসেবে কিন্তু আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বিশ্বাস করে থাকি তো নূর বিশ্বাস করাটা এমন না যেটা শুধু সুন্নিদের তো আপনি ইবনে হাজার আসকালানির দিকে তাকান ইবনে হাজার মক্কির দিকে তাকান মোল্লা আলী কারি তিনার দিকে তাকান জালালউদ্দিন সুয়ুতি তিনার দিকে তাকান আরো যত আইম্মা কেরাম আছে সবাই কিন্তু ইমাম জুরকানি ইমাম কাস্তালানি এবং ওলামায়ে দেওবন্দ কিন্তু বলেছেন নবীজি নূর তো সেই হিসেবে আমরা সেই নূর বলি তো এটা তো আপনি নূর অবিশ্বাস করবেন কিভাবে অবিশ্বাস তো তারা করবে যারা সালফেসা আলহীনের আকায়েদের উপরে নেই তারা অবিশ্বাস করবে তো নূর অবিশ্বাস যারা করে তাদেরকে আমরা ওহাবি বলবো না কেন কেন বলবো না কারণ ওহাবি আপনি দেখেন যারা আরব আজম সারা ওয়ার্ল্ডের সর্বকালে সবই আমরা রসুল পাককে নূর বিশ্বাস করেছেন
এমনকি আহলে সুন্নতের আকীদার যারা ইমাম তারাও নবীজিকে নূর বিশ্বাস করেছেন তো সেই হিসেবে আমরা নবীজিকে নূর বিশ্বাস করি তো এখানে সালেহ সাহেব আপনি যদি নূর বিশ্বাস না করেন তাহলে আপনি তাহলে কি সমস্ত আইমায়ে আহলে সুন্নাতকে অবিশ্বাস করেন আমরা তো দেখেছি দেওবন্দের ওলামাই কেরামও নবীজিকে নূর মানে এমনকি হাটাজারির যে আহমদ শফি সাহেব তিনার বইয়ের মধ্যে লেখা আছে নবীজি নূর এবং বাশার আমাদের আকীদা নবীজি নূরের বাশার নূরানি বাশার বেমেসাল বেনজির বাশার নূরের তৈরি বাশার এটা আমাদের আকীদা দেওবন্দের আলেমদের কিতাবে এটা লেখা আছে নবীজির জসম মোবারকের কোনো ছায়া ছিল না এই জন্য কারণ ছিল যে নবীজির জসম মোবারকটা নূর ছিল এটা চরমোনাই দরবারের কিতাবের মধ্যে লেখা আছে তা আপনি যে বলতেছেন নূর বিশ্বাস করবেন না এটা আপনি বলতেছেন এটা কেমন কথা আমি আমাকে ভাবিয়ে তুলেছে আপনার কথাগুলি যে আপনি কোন দিকে যাচ্ছেন এরপরে আকায়েদের কিতাবে নেই যেটা ওইটা আমরা আকীদা বানিয়েছি আপনি বসেন আমাদের সাথে আমাদের সুন্নি আলেমরা আমরা বসি আমরা আকায়েদের কিতাব থেকে দেখাবো প্রমাণ করে দিব আমি ব্যক্তিগতভাবে একদিন বলেছিলাম আপনাকে যে রাসূলের পাকের নূরের বিষয়টা আকীদার সাতটা কিতাবে আছে সাতটা আকীদার কিতাবের মধ্যে আছে নবীজি নূরের বিষয়টা আপনি হয়তো এটা নজর করেন নাই এখন হঠাৎ করে দুনিয়া স্বার্থ হাসিলের জন্য কৌমিদের সাথে মিশলেন মিশে সুন্নিদের নামে মিথ্যাচারিতা করছেন কালকে আবার কৌমিদের সম্পর্কে মিথ্যাচারিতা করবেন এটা তো অস্বাভাবিক কিছু না আমরা মিথ্যা চাই না আমরা চাই ভুল ভ্রান্তি বিভ্রান্তি এগুলি থাকলে এগুলি সত্য দিয়ে সংশোধন করা হবে আপনি আজকে ওয়াহাবিদের সাথে বা কৌমিদের সাথে অথবা অন্য কোন দলের সাথে মিশে সুন্নিদের বিরোধিতা করবেন কালকে আবার কৌমিদের বিরোধিতা করবেন এই এটা তো এটার নাম তো আদর্শ না এটার নাম তো ইসলাম না আমি আপনাকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমার স্পষ্ট বক্তব্য যে মুফতি মোতালেব হোসেন সালেহ সাহেব কখনোই এইসব বক্তব্যের পরে আর সুন্নি থাকতে পারে না উনি ওনার কথার উপরে নেই উনি বলেছিলেন যে আমি আকিদা পরিবর্তন করিনি বিশেষ একটা কারণে কৌমিদের সাথে আমি মিশেছি তো আকিদা পরিবর্তন করেন নাই আমাদেরকে বললেন এখন তো আপনাদের আপনার বক্তব্যে বোঝা যাচ্ছে আপনি আহলে সুন্নাতের ভিতরে নেই বরং আপনি একটা বিস্ফোরক হয়ে দাঁড়িয়েছেন আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক এই দোয়া করি নিশ্চয়ই কোন আল্লাহর অলির সাথে বেয়াদবি করেছেন আল্লাহর অলিদের বদ নজর আপনার উপর পড়েছে যার কারণে আল্লাহর অলিদের সহযোগিতা থাকা সত্ত্বেও সুন্নিয়তের ময়দানে থাকা সৌভাগ্য আপনার হয়নি আপনার দুনিয়া এবং আখেরাতে লানত ছাড়া আর কোন বিকল্প রাস্তা আমি দেখছি না আল্লাহ আপনাকে হেদায়ত দান করে কি দোয়া করি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু